ওর হচ্ছে টোটাল হাইট ফর্টি টু দিস ইজ থার্টি ফাইভ এটা পঁয়ত্রিশ ভাইজির জন্য কি কি করতে হচ্ছে একটা মাত্র ভাইজি বলে কথা ম্যাচ পেয়েছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সাড়ে নটা আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম এখন খাবো চা আর আজকে সানডে বলে দিদি জমিয়ে রান্না করতে চলেছে আমি তার হেল্পার হচ্ছি আর সকালের ব্রেকফাস্টটা খেতে ইচ্ছা হয়েছিল কালকে যে একটু সাদা আলুর তরকারি আর পরোটা কিন্তু আমি ওই বাড়িতে ছিলাম কালকে বেরোনোরও ছিল তো কালকে আর হয়ে ওঠেনি তাই কালকে গোলা রুটি খেয়ে নিয়েছিলাম আজকে দিদিকে বলা তো দিদি বললে তাহলে এই বাড়িতেই হবে ওই ব্রেকফাস্টটা সাদা আলুর তরকারি যেটা আমি করব। আর ময়দা মাখাই রয়েছে তো পরোটা হবে হালকা তেলের মানে খুব শেঁকা শেঁকা পরোটা আমি অল্প তেলেই পরোটাটা করি তো সেই পরোটা হবে আর সাদা আলুর তরকারি হবে আজকে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চের যা যা জিনিসপত্র সেগুলো তো দিদি তৈরি করেই পর একটা সেগুলো দেখাবো সাদা আলু তরকারির জন্য সামান্য তেলে যাচ্ছে পাঁচ ফোরন তারপরে দেব দুটোর শুকনো লঙ্কা এটা সামান্য ভেজে নেব এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়িয়ে নেব। এরপর সামান্য নুন আর হলুদ দিয়ে জল দিয়ে দেবো চলটা ফুটে গেলে আলুটা সেদ্ধ হয়ে গেলেই আলুর তরকারি রেডি আজকের আমাদের স্পেশাল ব্রেকফাস্ট সাদা আলুর তরকারি আর পরোটা এখানে রান্না শুরু হয়ে গেছে আজকের লাঞ্চের প্রিপারেশন এদিকে হচ্ছে পটলের দোরমার জন্য পটলগুলোর ভেতরগুলোকে এরকম হোল করে রেখেছিল কালকে রাত্রিবেলা দিদি তো সেইগুলোই এখন ভাজা হচ্ছে হালকা তেলে ভাজে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে ওদিকে বসানো হয়েছে ভাত পটল তো আগেই দেখিয়ে দিলাম ভেজে রাখা ছিল এইখানে দিদি কি করেছে পুরটা রেডি করেছে পুরটা হচ্ছে মাছের মাছের পেটি আলু সেদ্ধ আদা রসুন বাটা সব মশলাটাকে আর একটা পুর বানানো হয়েছে এইটাই এবার ওর ভেতরে মানে পটল গুলোর ভেতরে দিয়ে পটলের দোরমা করা হবে এই যে পটলের দোরমা রেডি পটল গুলো দেওয়া গেছে এবার একটু ফুটবে এবার এদিকে হচ্ছে দই চিকেন শুরুতে দিচ্ছি সাদা তেল একটু লালচে রঙের জন্য চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জল মশলাটা কষে গেলে দিয়ে দিচ্ছি দই আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার মশলাটা সামান্য মিশিয়ে রেখে দেবো কষানোর জন্য এদিকে পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছি এয়ার ফ্রায়ারে একটুও তেল লাগলো না এবার বেরেস্তাটা দিয়ে সামান্য নাড়ব মাংস থেকে প্রচুর জল ছেড়েছে এবার একটু কষিয়ে নামিয়ে নেব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই প্রিপারেশনটা এই জাস্ট এবারে ঢুকলাম ম্যাচ শেষ হলো আজ জানি না সকাল থেকে সুপর্ণা বলেছে কিনা আজ আমার একটা ম্যাচ ছিল এবং আমি না ট্রাইপড না গোপ্র কিছুই নিয়ে যেতে পারিনি তাই ওখানে আজকে ভিডিও হয়নি প্লাস একটু ওখানে অন্য রকমের ব্যাপার ছিল সেই সব গল্প পরে বলছি প্রচণ্ড খিদে পেয়েছে আর এসে দেখি মানে আমার কোনো আইডিয়া ছিল না এসে দেখি আমার জন্য একদম সুন্দর করে থালা সাজানো যদিও এখন বাজে সাড়ে পাঁচটা আমার এতটা খাওয়ার অ্যাপেটাইট নেই ওখানেও হালকা লাঞ্চ দিয়েছিল বাট এইটুকু না খেলেই হবে না মেনুটা দেখাচ্ছি এটা হচ্ছে দই চিকেন পটলের দোরমা মানে ওই চিংড়ি মাছ দিয়ে যেটা করে এটা আমার খুব ফেভারিট আর এটা হচ্ছে চিকেন স্টু এবার এত আমি খেতে পারব কি না জানি না হয়তো চিকেন স্টুটা এখন খাবো না রাত্রিবেলা খাবো বাট এই দুটোই সুপর্ণা বানিয়েছে সকাল থেকে আমি যা শুনলাম এসে এবং দোরমাটা আমার প্রচণ্ড ফেভারিট দুটো দিয়েছিল দুটো আর পারবো না এখন খেতে তাই চিকেন আর পটলের দোরমা এক পিস আপাতত লাঞ্চটা সারি লাঞ্চ কি এটা এখন বিকেলে কি বলে এটাকে আমি জানি না কারণ এরপর আমাদের আবার বেরোনো আছে মোস্ট অবলি একটু সাউথ সিটি যাওয়ার আছে তো ছটা ছটা পনেরোর মধ্যে টার্গেট আমাদের বেরোনো খাই খেয়ে আমার তো রেডি হতে লাগবে না আজকের ম্যাচের গল্পটা একটু করবো আর ততক্ষণ ওরা রেডি হবে তারপরে আমরা বেরোবো আহ দারুণ খাওয়া হয়েছে দারুণ খুব ভালো বানিয়েছিল পটরের দোলমাটা আজকে রাস্তাঘাট কম্পারিটিভলি বেশ ফাঁকা আপাতত ওইদিকে তো আজকে মিছিলটা রয়েছে আমার বেশিরভাগ বন্ধু বান্ধবী গেছে ওখানে এবং আমারও মানে কাল থেকে মনে হচ্ছিল যে তাড়াতাড়ি খেলে আসতে পারলে যেতাম কিন্তু আস্তে আস্তে বেজে কমিট করে দিয়েছিলাম দু সপ্তাহ আগে এবং তার জন্য ওরা অনেক অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল শেষ মুহূর্তে এটা ক্যান্সেল করা যেত না আমি ভাবছিলাম যে যদি দু ওভারে সরি কি মাথায় এখন খালি ওভার চলছে ভাবছিলাম যে যদি দুটো মতো ফিরে আসি তাহলে যাব কিন্তু ওই আর কি নটা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল খেলা শুরু হলো সাড়ে দশটায় আর আচ্ছা ভালো যেটা যেটার জন্য আমি আজকে স্যাটিসফাইড মানে একটু মনটা অতটা এ ছিল না মানে পারফরম্যান্সের জন্য বাট তারপর ম্যান অফ ম্যাচ পেয়েছি এবার এখন তো ওই এর স্কোরিং হয় তো ওখানেই ওরা একটা ক্যালকুলেশন করে এম ভিভি বার করে সেটা ওয়াইজ দেখাচ্ছে মানে এই যে স্ক্রিনেও দিলাম পারফরমেন্স ওয়াইজ ব্যাটিং অত ভালো হয়নি ছ রান্না ছ রানে আউট হয়ে গেছি কিন্তু বোলিংয়ে জন্য ম্যাচ পেয়েছি এতে মানে আমি আনএক্সপেক্টেড ব্যাপারটা মানে এরকম খুব কম হয়েছে যে আমি বলের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি আর কি যাই হোক ভালো লাগছে ওরা নিজে রেডি হচ্ছে আমি এই ছাত্র একটু ঘুরে দেখছি আমার এই ছাদটা খুব ভালো লাগে কারণ এখান থেকেই নিচে বিজি রোডটা দেখা যায় আর ওই দিক থেকে হাওড়া ব্রিজও দেখা যায় দেখি আজকে তো মেঘ আছে দেখা দেখাতে পারবো কিনা দেখছি যদি দেখা যায় হ্যাঁ হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে কি করি এই যে হাওড়া ব্রিজ ও সেকেন্ড হুগলি ব্রিজও দেখা যাচ্ছে আজকে আজকে অ্যাকচুয়ালি আমার এই মেঘগুলোকে দেখে মনে হয়েছিল অবস্ট্রাকশন হবে কিন্তু এই চত্বরে মেঘ ক্লিয়ার ওটা দ্বিতীয় হুগলি সেতু হাওড়া ব্রিজ আর এই দিকে ফর্টি টুও দেখা যায় যেত তো ও ওই যে বেরোচ্ছি এখন কিন্তু প্ল্যান হালকা চেঞ্জ যাওয়ার কথা ছিল আমাদের সাউথ সিটি কিন্তু যেহেতু আজকে ওই মহামিছিল রয়েছে এবার আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা যদি অসুবিধা হয় মানে এপিসি রোড দিয়ে না গিয়ে বাইপাস হয়ে চলে যাবো তারপর ভাবলাম কোথাও যদি বাই চান্স এর জন্য প্রবলেম হতেও পারে তাই ওই দিকটা আজকে আমরা স্কিপ করে আমরা এখন যাচ্ছি সিটি সেন্টার কারণ ও সাউথ সিটি আমাদের যে দোকানগুলো যাওয়ার ছিল সিটি সেন্টারেও তার অল্টারনেটিভ রয়েছে এবং তার সাথে অন্য অপশানও পাবো অ্যাকচুয়ালি ওইদিকে যাওয়ার যেতে ইচ্ছা করে না শনি রোববার কারণ সেই অফিসের রাস্তা তো ওই জন্য আর দিকে ওদের ইচ্ছা করে না বাট আজকে মানে কাজটাকে দিতে গেলে এবং এই সব কিছুকে মানতে গেলে এবং অলরেডি ছটা কুড়ি বাজে তো এই সব মাথায় রেখে আমরা তাই প্ল্যান করলাম করলাম না যাই কারণ মিনিট ধরে ডিসাইড হ্যাঁ যে কোথায় যাবো কিন্তু বুদ্ধি খাটিয়ে সব রকম আলোচনা করে আমরা ঠিক করলাম যে সিটি সেনা ইজ দ্য বেস্ট অপশন মাথা কাটাতে হয়েছে মা দিদি এসে গেছে এইদিকে এইদিকে চলো আচ্ছা বাড়ির সামনে একজন গাড়ি দেখেছি ওইখানটায় তাই আমি এইদিকে এই মাঠে ফেরে এখানটায় ফাঁকা পেয়েছিলাম রেখে দিয়েছি রোববার দিন এমনিও বন্ধ থাকে কারণ ভিতরে যেখানে রাখি ওটা আমার সেই রাখতে হতো আবার বার করতে হতো ওই এই সময় আর ইচ্ছা হচ্ছিল না লেট্স গো অরিজিৎ সিং ফাইনালি আমরা এলাম হচ্ছে ডায়মন্ড প্লাজা মাঝ রাস্তায় আবার প্ল্যান চেঞ্জ হয়েছিল ক্যাব গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে পড়েছে আরে আমরা যে তিনটে চাইছি সে ডায়মন্ড প্লাজাতেও আছে তাই আমরা ডায়মন্ড প্লাজাই এলাম এখন ঢুকবো এখন বাজে হচ্ছে কটা দূর সাতটা সবার আগে যাব প্যান্ডেল রুমসে প্যান্ডেল রুমস থেকে অ্যাকচুয়ালি মাম্মাম মানে এক সবারই কেনার আছে বাট যার যারটা পছন্দ হয় আর কি বাচ্চাদের তো সাইজ টাইজের অনেক ব্যাপার থাকে আমরা সবার আগে এসেছি গার্ল সেকশনে 7 টু 14 এর আন্ডারে পড়ে মামমাম আর রাই এটা ভালো ভালো আর দেখতে হবে না নিন এই এটা কি বাচ্চাদের বাচ্চা মেয়েদের এত বড় তুমি দেখো এটা সাইজ এ তো তোমার হয়ে যাবে গো দেখো আমাদের পছন্দ হয়েছে আর এখন চলছে মাম্মামের জিনিস পছন্দ করা আর মাম্মামের এবার পুজোর জিনিস কেনার জন্য আমরা ওকে একদম মাপ টাপ দিয়ে নিয়ে এসেছি মানে একদম ফিতে মেতে যাতে প্রবলেম না হয় কারণ ড্রয়িং স্টেজ তো এখন যেটাই পছন্দ হবে ওটাকে মাপা হবে তারপর ওটাকে কেনা হবে এটা হাইয়েস্ট সাইজ কি নয় দশ এগারো বারো আছে লাগছে না কালার টাও বেশ সুন্দর এটা নয় দশ এটা দাঁড়ো নয় দশ পনেরো ষোলো তেরো ওর হচ্ছে টোটাল হাইট ফোর্টি টু ভি সিস থার্টি ফাইভ এটা পঁয়ত্রিশ ভাইজির জন্য কি কি করতে হচ্ছে একটা মাত্র ভাইজি বলে কথা মোটামুটি পছন্দসই জিনিস পেয়ে গেছি মাম্মামেরটা আর রাইয়েরটা আর মায়েরা যেটা মাম্মামকে দেবে সেটা আরেকটু দেখতে হবে তাই জন্য আরেকটা জায়গায় যাব তো এখন ক্যাব গেছে বিলিং এ বিলিং এ প্রচন্ড লাইন হয়েছে ফিফটি পার্সেন্ট জিনিস আমরা পেয়েছি আর প্যান্ডেল সে যা মানে ওই বয়েস ওয়াইজ যা ছিল তার মধ্যে দুটো জিনিস নিলাম আর বাকিগুলো আর দুটো অপশন রয়েছে এখানে ম্যাক্স আর উল্টো দিকে রয়েছে ট্রেন্স আগে যাচ্ছি ম্যাক্সে দিদির একটু ম্যাক্সের প্রতি দিদি সফট রয়েছে তারপর ম্যাক্সে পছন্দ না হলে যাবো ট্রেন্স এবার নেব সিজির ছেলে জামা প্যান্ট নিজের প্যান্টটা তো সিলেক্ট হয়েছে এটা আর এইটার মধ্যে আমাদের এখন কনফিউশন কোনটা নেব এত ঘুরতে ঘুরতে আমি প্রচন্ড ধরে গেছি এই জুতো সেশনটা খালি এখানে বসে বসেছি ওরা এখন ট্রেন দিচ্ছে কেনাকাটা মোটামুটি কমপ্লিট মার জীবনে একটু বসেছে আর ঘিরেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে মায়ের ইচ্ছা হয়েছে খুব রোল খাবার ঠিক উল্টো দিকেই মানে ডায়মন্ড প্লাজার ঠিক পাশে রয়েছে একটা আমিনিয়া ওখান থেকে নেব এগরোল এখানে আবার গাড়ি বেরোচ্ছে তো এখান থেকে এই ঠিক পাশেই হচ্ছে আমিনিয়াটা উল্টো দিকে এখান থেকে নেবো হচ্ছে এগ রোল উল্টো দিকে একটা ওয়া আছে ওখানে দিদি গেছে স্টিম মোমো আনতে আমি আর দিদি খাবো মনে এ নিয়ে নিয়েছি রোল আর আমি নিয়ে এত সুন্দরভাবে পার্সেল করে না ওরা পার্সেলটা দেখলেই খুব সুন্দর লাগে এবার এটা খুলে দেখতে হবে আমাদের শপিং কমপ্লিট অনেক কষ্টে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট পেটও ভর্তি এবার বাড়ি যাবো এসে গেছি বাড়ি আর আজকে এখানেই শেষ করছি আর শেষ করতে কোথায় একটাই কথা বলার আর কবে আর কবে